ঘটনা সঠিক নয়, আমার আওয়ামী লীগের প্রেসিডেন্ট ওখানে জানিনি, গিয়েছিলেন আমার ওয়াইফ, আমি তো বলছি কথাটা আগে। যে ভদ্র মহিলার নামে জমি উনি গিয়েছিলেন গতকালকে ওখানে, এবং ওনার আত্মীয় স্বজন, ওনার যে গাড়ির ড্রাইভার ট্রাইভার যারা ছিল তারা মিলেই কিন্তু এটার কথা কাটাকাটির এক পর্যায়ে এই ঘটনাটা ঘটে। সেখানে জেলা আওয়ামী লীগের সভাপতি মিলন সাহেবের কোনো ব্যাপার না, এটা হলো যে মাস্টার নুরুল ইসলাম এবং ওনার ওয়াইফের উপস্থিতিতে এই ঘটনাটা ঘটে, এবং সেখানে হলো যে অন্যান্য লোকজন থাকে। এখানে যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি মিলন সাহেবের কোনো সম্পৃক্ততা নেই। আর আমার এই জমি ওরা মাছ মারে খায়, এখনও আমার জমিতে ধান লাগায়, এইবারও ধান লাগাচ্ছে। এই ধান লাগানোর বিরোধিতা, আমার জমিতে গাছ কাটা গাছ লাগাবার বিরোধিতা করছে, যে প্র্যাকটিক্যালি এই সূত্রপাতগুলো হচ্ছে। এখন কথা হচ্ছে 20-40 বছর ধরে একটা সম্পত্তি যারটা লোক যদি মনে করে তার কাগজ নেই, পত্র নেই, দলিল নেই, আমি তো বাই নেম বলে দিচ্ছি, যে জমিতে ও কালকে ওই যে বলতে গেছে ওই জমি আমার কেনা কার্তিক মিস্ত্রির ভাই, তার কাছ থেকে তার পাকার দলিল, কবলা দলিল আমার কাছে আছে। মাস্টার নুরুল ইসলামের পক্ষে আমি এই গতকালকের উদ্ভূত পরিস্থিতিতে যে ঘটনা ঘটেছে সেই প্রেক্ষিতে আমার বক্তব্যটা হলো যে আমার মক্কেল জনাব মাস্টার নুরুল ইসলামের এবং ওনার ওয়াইফের নামে 35-40 বিঘা জমি ওখানে আছে। ওনারা 2 একর 97 শতক, অর্থাৎ 3 বিঘা 9 বিঘা জমি, 3 শতক কম 9 বিঘা জমি যেটা মর্টগেজ দিছিল সেটা অকশন হয়েছিল। সেই অকশনটা আসাদ সাহেব কিনেছে, সেই অকশনকৃত জমি নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। আমাদের বক্তব্যটা হলো যে অকশনের বাইরে আমার মক্কেলের আরও যে জমি প্রায় 30-35 বিঘা জমি, সেই জমিটার উপরেই হলো অবৈধভাবে দীর্ঘদিন এই আসাদুর রহমানের নেতৃত্বে একটা মানে জবরদখল করে আছে এবং এখনও তারা আছে। সেই জায়গায় গাছ লাগানোর প্রেক্ষিতেই হলো এই ঘটনাটা ঘটেছে, এবং ওনারা জোর করে এই গাছগুলো লাগাচ্ছে। এবং আমাদের এখানে যে আমার মক্কেল মাস্টার নুরুল ইসলামের আত্মীয় স্বজন শুভানধ্যী যারা আছেন তারা বিভিন্ন সময় এই ঘটনায় এই মানে অবৈধ দখলদারদের ওখান থেকে উচ্ছেদ করার জন্য বিভিন্ন সময় ওখানে যায় আসে, এবং সেই প্রেক্ষিতেই হলো যে আমার এই মক্কেলের ওই 2 একর 97 শতকের বাইরেই অন্য জমি জবরদখল রাখার জন্যে তারা কলা গাছ লাগাতে যায়, এবং সেখানে এই তখন এই গাছ লাগানো নিয়েই এই ঘটনাটা ঘটেছে। প্রকৃত ঘটনা হচ্ছে যে ওনারা যেটা অকশন কিনেছে যে 2 একর 97 শতক, সেই 2 একর 97 শতক জমি নিয়ে আমার মক্কেলের কোনো বক্তব্য নেই। আমাদের বক্তব্যটা হলো যে ওনারা যেটা অকশন কিনেছে তা নিয়ে আমরা এখনও পর্যন্ত কোনো কথা আমরা বলবো না, আমাদের বলার অধিকারও নেই। ওনারা সেই জমিতেই যাক, কিন্তু বাদ বাকি ওনা এখনও পর্যন্ত যে জমিতে ভোগ দখল করে আছেন সেই জমিটা আমার মক্কেলের, এবং আমার মক্কেলের আরেকজন পার্টনার ছিল রহমান শামীম, যেটা আমাদের যশোরেরই এক ভদ্র মহিলা। সেটা হলো যে এখানে আপনার হলো যে আমাদের যে ভদ্র মহিলার নামে জমি উনি গিয়েছিলেন গতকালকে ওখানে, এবং ওনার আত্মীয় স্বজন, ওনার যে গাড়ির ড্রাইভার ট্রাইভার যারা ছিল তারা মিলেই কিন্তু এটার কথা কাটাকাটির এক পর্যায়ে এই ঘটনাটা ঘটে। সেখানে জেলা আওয়ামী লীগের সভাপতি মিলন সাহেবের কোনো ব্যাপার না, এটা হলো যে মাস্টার নুরুল ইসলাম এবং ওনার ওয়াইফের উপস্থিতিতে এই ঘটনাটা ঘটে, এবং সেখানে হলো যে অন্যান্য লোকজন থাকে। এখানে যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি মিলন সাহেবের কোনো সম্পৃক্ততা নেই। সে কারণে আপনাদের কাছে আমরা অনুরোধ জানাবো, আপনারা আরও আমাদের এই কথা এবং কাগজপত্র এবং অন্যান্য আনুষাঙ্গিক আরও প্রমাণাদি আপনারা সংগ্রহ করবেন, এবং সংগ্রহ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য আপনাদের সবার কাছে বিনীত নিবেদন জানাচ্ছি। রায়ে বলেছিল যে সরেজমিনে কোতোয়ালির টিওনো সাহেব এটা দেখে শুনে সুপ্রিম কোর্টের যে অনুপাতে উনি একটা রায় দেবেন, উনি সেটা দিছিলেন। আমি 2 মিনিট সেটা 1 সেকেন্ডে পড়ে 2 মিনিট শুনে দিচ্ছি। স্যার ইয়োনো সাহেব লিখছেন, দেখলাম, সকল পক্ষকে শুনলাম, সার্ভেয়ারের প্রতিবেদন এবং শুনানিতে সকলের বক্তব্য পর্যালোচনা করে এটা স্পষ্ট যে প্রথম নিলামের তফসিলভুক্ত কোনো জমি দ্বিতীয় নিলামে অন্তর্ভুক্ত হয়নি। আসাদ সাহেব এটা দাবি করে সবসময় যে আমার জমি চলে গেছে দ্বিতীয় নিলামে, এটা রায়টা দিয়ে দিচ্ছেন। নেক্সট বলছেন প্রথম নিলাম ক্রয়কারীকে, তার মানে আসাদ মিয়াকে,
ইতিমধ্যে তফসিলভুক্ত জমি 2 একর 97 শতক সরে জমিনে বুঝিয়ে দিয়েছে সরকার। প্রথম নিলামের তফসিলভুক্ত জমি ব্যতীত উক্ত নিলাম ক্রেতার মানে আসাদুজ্জামানের অন্য জমি দখলে রাখার আইনত কোনো সুযোগ নাই। এই মামলাধীন নিলামের তফসিলভুক্ত নয় নূর মোহাম্মদের জমি, তার মানে যে আমাদের টিটোর বনের যে জমিটা সেটাই মামলার তফসিলভুক্ত না, সেটাও দখল করে কাটছে। এই হচ্ছে সেই রায়ের কপি। আমি তো বলছি আমি ছিলামও না, আমি জানিও না, এবং এটা ঘটনা সঠিক নয়। আমার আওয়ামী লীগের প্রেসিডেন্ট ওখানে জানিনি, গিয়েছিলেন আমার ওয়াইফ, আমি তো বলছি কথাটা আগে কাইন্ডলি। তাদের কাজ হচ্ছে তার তিনটে ছেলেই তিনটে লোকরে মার্ডার করেছে। একটা হচ্ছে মঞ্জু, সে মঞ্জু ওই ওইটার ছেলে জামাইকে মার্ডার করেছে, আর একটা ছেলে তার বাড়ি কচুয়ায় তাকে মার্ডার করেছে, আর কালকেও শুনেছি আমি তার আর একটা ছেলে যেটা আপু সে আর একটা ছেলে মার্ডার কেসের আসামি। তিন ছেলেই মার্ডার কেসের আসামি, আমাকেও প্র্যাকটিক্যালি অহরহ। আমি তো ওই জায়গার থেকেই চলে গেলাম, আমার ওখানে 20-40 বিঘে জমি আজকে দখল করে আসাদ এবং আসাদের ছেলেপুলেরা আজকে ওখানে 10-15-20 বছর ধরে খাচ্ছে নানাভাবে, আমাকে হুমকি হামকা মারামারি, এটা গুলি করবো, এটা করবো, সেটা করবো, করতে আমার বিরুদ্ধে কেস করছে। হ্যাঁ, 30 বছরের উপরে এই কাজ করছে, তার ওর তো কাজ হচ্ছে, ওর তো জমি নেই, ওর যে নিজস্ব ওর বাপের 5-6 বিঘে জমি ছিল সেই জমিটা আমার কাছ থেকে 70,000 টাকা নিয়ে সেই জমি বিক্রি করবে বলে রাতের রাত্রিবেলা আমার কাছ থেকে 70,000 টাকা নিল। দিদেন চেয়ারম্যান যেটা ছিল মুকাদ্দেস হোসেন বাবু মারা গেছে, শমশের মারা গেছে, কাশেম মারা গেছে, সকলের উপস্থিতিতে আমার কাছ থেকে 70,000 টাকা নিয়ে ও নিল যে এই জমিটা আপনারা আমার আপনার কাছে বেঁচে দেবো। হ্যাঁ, ঠিক আছে, আমি তো অসুস্থ, আমি তো প্র্যাকটিক্যালি কুইন্স হাসপাতালে বিশে সিএমএস এবং এই তোমার স্কোয়ার হাসপাতালে প্র্যাকটিক্যালি আর 5-7 মাস যাবো, আমি অনারবল খালি হাসপাতালে পড়ে আছি, আর আমার এই জমি ওরা মাছ মারে খায়। এখন আমার জমিতে ধান লাগায়, এইবারও ধান লাগাচ্ছে, এই ধান লাগানোর বিরোধিতা আমার জমিতে গাছ কাটা গাছ লাগাবার বিরোধিতা করছে যে প্র্যাকটিক্যালি এই সূত্রপাতগুলো হচ্ছে। এখন কথা হচ্ছে 20-40 বছর ধরে একটা সম্পত্তি একটা লোক যদি মনে করে তার কাগজ নেই, পত্র নেই, দলিল নেই, আমি তো বাই নেম বলে দিচ্ছি যে জমিতে ও কালকে ওই যে বলতে গেছে ওই জমি আমার কেনা কার্তিক মিস্ত্রির ভাই তার কাছ থেকে, তার পাকার দলিল কবলা দলিল আমার কাছে আছে। হ্যাঁ, এই আতিয়ার রহমান এখানে যে সোনার ব্যবসা করতো এখানে সোনা পটিতি আতিয়ার রহমানের কাছ থেকে ওই জমিগুলো আমার কেনা, আর ওই পাশের জমিটা ওই জমিগুলো কার্তিক মিস্ত্রির কাছ থেকে আমার কেনা, বিধানের কাছ থেকে আমার কেনা, হাফিজের কাছ থেকে আমার কেনা,